তোমার পূজাস ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আশা করি লক্ষ্মী পুজো তোমরা অনেক ভালোভাবে কাটিয়েছো এবং সুস্থভাবে কাটিয়েছো, অনেক 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 আনন্দ করেছো। তো ব্লগটা আমি আজ এখান থেকে স্টার্ট করছি, বিকজ আমি আজকে মানে প্রচুর ধোয়া কাচা হ্যান ত্যান এসব এসব ছিল। তার আগে বলে রাখি এখন বাজে বিকেল, দেখো বিকেল হয়ে গেছে, বুঝতে পারছো কিনা জানি না। এখন বাজে বিকেল 4:45, মানে 4:40 বাজে। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। প্রথমত হচ্ছে তোমার পূজোর পরে বৃষ্টি মিষ্টির জন্য এই বাড়ি আসার পরে ধোয়া কাচা কিচ্ছু করা হয়নি, আর প্রতি মাসে তো একটা কাচাকুচি থাকেই, তার জন্য সব একবারে সব কাচাকুচি করতে হয়েছে। মানে আজকে সারাটা দিন প্রচুর চাপের গেছে, সকাল থেকে কাচা কুচি, তার মধ্যে আবার রান্না বান্না, তার মধ্যে আবার নাড়ু বাবা, মানে এই সব মিলিয়ে একেবারে জগা খিচুড়ি হয়ে গেছে। তো সবে মাত্র আমি জাস্ট স্নান করে আসলাম, স্নান করার আগে আমি সুজনকে খেতে দিয়ে দিয়েছি। তো ও মানে বেসিক্যালি আমরা দুজন একসঙ্গেই খেতে বসি, তো সবসময় একসঙ্গেই খাই। তো আমি দেখছি আমার লেট হচ্ছে, সুজন আবার দোকানে যাবে, লেট হয়ে যাচ্ছে, তো ওকে আমি আগে আগে দিয়ে দিয়েছি। তো আমি স্নান করে জাস্ট আসলাম, তো ভাবলাম যে ব্লগটা শুরু করি, বেশ কিছুদিন ধরে ঠিক মতন ব্লগ করা হচ্ছে না, তা শুরু করলাম ব্লগটা এখন থেকে। তো মানে খুব তাড়াহুড়া জগা খিচুড়ির মতন আমি চুলটা শ্যাম্পু করেছি, চুলটা আবার বাজে হয়ে গেছে, চুলটা আবার একটুখানি ঠিক করতে হবে। জগা খিচুড়ির মধ্যে আমি শ্যাম্পু করেছি, চুলটা একেবারে বাজে হয়েছে, মানে ঠিক মতন শ্যাম্পু করিনি, নম নম করে শ্যাম্পু করে রেখেছি। আর এদিকে নাড়ু বাবা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুম ঘুম দিয়েছে, ও আজকাল খুব দুষ্টু হয়ে গেছে, কিচ্ছু খেতে চায় না, শুধু শয়তানি করে দুষ্টুমি করে। তা ভাবলাম চুলটা সবে মাত্র খুললাম, খুলতে খুলতে ব্লগটা স্টার্ট করি। প্রথমত শ্যাম্পু করলে সকালে সকালে শ্যাম্পু করা লাগে, না এটা শুকাতে চায় না, শ্যাম্পু করতে প্রচুর টাইম লাগে, ধরে ধরে শ্যাম্পু করতে হয়, তার মধ্যে যদি আবার একটুখানি এটা ওটা লাগাই মাথাতে তাহলে তো আরও ঝামেলা ঝামেলা শেষ থাকে না। আর একটা জিনিস আমি দেখেছি, চুল যত বড় হয় না চুলের এরকম লিকলিকে লিকলিকে হয়ে যায় চুল নিচের দিকটায়, তো আর যদি লম্বার সাথে সাথে যদি আবার চুলটা ঘন হয় তাহলে তো মানে ভোরবেলা স্নান করা লাগবে, তাহলে গিয়ে হয়তো রাত্রেবেলা শুকাবে। তাও আমি চুলটা মাঝে মাঝে একটু ফাঁকা ফাঁকা করে দিই, এই করে দিই ওই করে দিই। টেবিল ফ্যান ছোটো ফ্যান নিয়ে আমার চুল শুকাতে হবে, কারণ ওপরে ফ্যানটা ধরে দিতে পারবো না, কারণ শীতকাল আসতে আসতে আর নাড়ু বাবা রয়েছে, তো ওর সাথে আবার বেশি জোরে ফ্যানও চালাতে পারি না আমি। তো সব কিছু মিলিয়ে খাইনি, কি বলতো টাইম পার হয়ে গেছে বলে না মনে হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে না আজকে, মানে ইচ্ছেই করছে না, ভালো লাগছে না। তা কী রান্না করেছি, কী রান্না করেছি চলো দেখাই কী রান্না হয়েছে। আর ধোয়া পাগলা হয়েছে সব জামা কাপড়, আমি বাইরে থেকে তুলে নিয়ে এসেছি, এবার বুঝতে পারবে বাইরের ভিউটা দেখে যে সন্ধে নামছে নামছে। তো এই যে হচ্ছে জামা কাপড়ের গাঁটটা ভিতরে এগুলো সব ধুয়েছি, আরো বাইরে কিছু ভেজাগুলো নাড়া রয়েছে, ওপরেও রয়েছে, এগুলো সব মানে এখান থেকে বেছে বেছে বের করতে হবে, ভেজা কোনটা শুকনো কোনটা আলাদা কোনটা, এখানে এখন করবো কিনা জানি না, ভালো লাগছে না, সবাই সন্ধ্যাবেলা করতে পারি। এই যে থালা বাসন এনে ঢেকে দেওয়া রয়েছে ধোয়া, এগুলো সব গোছাতে হবে। তো সুজন খাওয়ার পর এখানে রয়েছে 3 পিস পটল ভাজা, আর সোনা বাবাকে দিয়েছি। এখানে আছে ফুলকপি আলুর তরকারি, এখানে আছে সয়াবিন আলুর তরকারি, ঠিক আছে, আর ভাত আছে। এই জায়গাটার অবস্থা দেখো কি বিধি খিচ্ছিরি হয়েছে, কেউ বলবে টেবিলের উপর কখনো এত কিছু থাকে, আমার এত কিছু রয়েছে। আর এটা হচ্ছে খই নাড়ু, এটা কাকি শাশুড়ির বাড়ি থেকে নিয়ে মানে দিয়ে গেছে। তো এই এই যে জামা কাপড়ের ঢিপি, এগুলো এখনো গোছানো হয়নি, ওই বাড়ির থেকে এসছি, এটা হচ্ছে আমার মানে লক্ষ্মী পুজো মানে হচ্ছে তোমার মানে বাঙালির বাড়িতে এই নাড়ু মানু হই মই হেড্ডা বেড্ডা হচ্ছে। আমি যেহেতু পুজো করিনি, তো আমি
যেহেতু পুজো করিনি তাই ওই দিয়েছে সবাই, তাই মানে খেতে খেতে এখন এইটুকু পড়ে আছে, মানে আমি এমন একটা পাবলিক আমি এইটুকু রেখে দিয়েছি। ঠিক আছে, বেসিক্যালি আমি টক দইটা বেশি আনাই বাড়িতে, আমি টক দইটা বেশি খাই, মনে হয় যে টক দইটা শরীরের পক্ষে তো সত্যিই খুব উপকারী। তো অনেকদিন পর মিষ্টি দইটা আনিয়েছি, তো এইটুকু আছে খেতে 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 এইটুকু আছে, মানে সময় পেলেই দু চামচ খেয়ে নিই, তা এইটুকু আছে, এইটুকু এখন শেষ করবো ভাবছি। এখন ভাত খেলে রাত্রেবেলার খেতে ইচ্ছা করবে না, তো তার জন্য আর খেলাম না। শেষে এটা হচ্ছে শেষ অবস্থা, পারলে মানে এটুকু আমি চেটে খেয়ে নিই, কিন্তু এটুকুর মধ্যে আর জিভ ঢুকছে না যে আমি এটা চেটে খাবো। তো এই যে সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, নারু নারু গুড মর্নিং, তুমি কি খাচ্ছো? যখন ওষুধ খাবো তখন খাবে না, এখন ওষুধের বদলে খাচ্ছে। তো এতক্ষণ তো কিছুই ছিল না দেখানোর মতো, তো নারুকে দিয়েছে ওর ঠাম্মির কাছে, আর এসে আমিও দুটো খেয়েছি, খই আর নাড়ু। বাঙালির বাড়ি লক্ষ্মী পুজোর পরে সন্ধ্যের টিফিন বলতে মানুষ এটাই বোঝে, তো খেলাম, অনেকদিন পর খেলাম, তার জন্য হয়তো টেস্ট লেগেছে। তা ছাড়ো ওসব কথাবার্তা, এখন মেন কাজ কাজে আসি। কাজটা হচ্ছে এখন জামা কাপড় গুলো গোছাতে হবে, ভেজা গুলো আলাদা করতে হবে, হালকা যেগুলো ঝরে গেছে সেগুলো নেড়ে দিতে হবে, সব কিছু করতে হবে। খেয়ে দে আমি কাজ করা শুরু করেছি। তো এখানে আমার ওই বাড়ি থেকে আসার পর জামা কাপড় যা ছিল সব অগোছালো হয়েছিল, সেগুলো সব গুছিয়েছি। আর এই যে আমার দেবরের ছেলে দেখতে পেয়েছে আমি ভিডিও করছি, তাই এই ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে। তো আগে আমি ভেজা জামা কাপড়গুলো নেড়ে নিচ্ছি ঘরের মধ্যে, যেগুলো জল ঝরে গেছে, আর এরপরে আমি সোনা বাবার জামা কাপড়গুলো গুছিয়ে নেব, কারণ ওর তো রেগুলার সব কিছু মানে ব্যবহার করতে হয়, আর নয়তো খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো এগুলো গুছিয়ে নেব, আর এদিকে অন্যদিকে আমার টিভি চালানো রয়েছে, মাঝে মাঝে আমি একটু টিভির দিকেও দেখছি। তো সব গুছিয়ে টুছিয়ে যখন আমি এই কোটোটা পেলাম, তো দেখে একটুখানি খাওয়া শুরু করলাম, খেয়ে চলো খাওয়া দাওয়া। কাজ টাজ করে নারু বাবাকে নিয়ে এসেছি, ওর ঘুম পেয়েছিল, খিদে পেয়েছিল, তো ওকে খাইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং অনেক 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 ভালোবাসা দেখিও। নেক্সট দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ব্লগে, তো ততক্ষণ ভালো থাকবে, ভালো রাখবে এবং সুস্থ থাকবে। তো টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল।